মানবসভ্যতা শুরু থেকেই একদল মানুষ নারীদের ভোগ্যবস্তুর মতো ব্যবহার করে এসেছে, আর সেই চিন্তাধারা আজও অক্ষুণ্ণ। এরই জলজ্যান্ত উদাহরণ হল কলকাতার রেড লাইট এরিয়া সোনাগাছি, যা বর্তমানে এশিয়ার সবথেকে বড় রেড লাইট এরিয়া। সবাই জানে এখানে কি হয়, তাই রাস্তাঘাটে কেউ এই জায়গার নাম মুখেও আনেন না। বলা হয় এখানে প্রায় 15-20 হাজার যৌনকর্মী কাজ করেন, আর এই সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। কিন্তু বিশ্ববিখ্যাত কলকাতার বুকে এরকম একটি জায়গা তৈরি কিভাবে হলো, কে তৈরি করেছিল জায়গাটি, আর কি এই সোনাগাছির ইতিহাস? বন্ধুরা, আমি মিঠুন রয়েছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে কলকাতার রেড লাইট এরিয়া সোনাগাছির ইতিহাস আপনাদের জানাবো। আর এই ভিডিওটি ইনফরমেশন পারপাসে বানানো হয়েছে, কেউ ভুলভাবে ভিডিওটিকে বিচার করবেন না। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। 1686 সালে একজন ইংরেজ বণিক গঙ্গার তীরে কলকাতা শহরের সূচনা করেছিলেন। এরপর অনেক সময় পার হয়ে যায়, ধীরে ধীরে বাংলাসহ গোটা ভারত ইংরেজদের দখলে চলে আসে। ভারতে যেমন ইংরেজদের আনাগোনা বাড়ছিল, তেমনি ভারতীয় জনজীবনে ইংরেজদের ছাপ পড়তে থাকে। আর সে সময় একটা কালচার ছিল যাকে বলা হয় বাবু কালচার। অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীর দিকে এই বাঙালি বাবু সম্প্রদায় কলকাতার এই বিশেষ অঞ্চলে নিজেদের উপপত্নীদের প্রতিপালন করতেন। উপপত্নী বলতে তারা যাদের সাথে এই বাবুদের বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকত। বেশিরভাগ বাবু মানে পয়সাওয়ালা লোকজন মাঝে মাঝে এই অঞ্চলে তাদের বানানো বাড়িতে এসে উপপত্নীদের সাথে সময় কাটাত, আর এই সব কিছু চলত লোকচক্ষুর আড়ালে। তারা উপপত্নীদের নিয়মিত টাকা দিত যাতে সে ছেড়ে না যায়। সেই সময় ব্রিটিশ যুগে এই অঞ্চলে বেশ কিছু বাড়ি নির্মিত হয়েছিল। তবে সোনাগাছির পথ চলা শুরু 19 শতকে। গোটা ভারতকে তখন আস্তে আস্তে দখল করে নিয়েছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ব্রিটিশদের জন্য কলকাতা তখন একটি গুরুত্বপূর্ণ স্থান ছিল। কলকাতা ছিল ব্রিটিশদের রাজধানী। সেই সময় নতুন নতুন জায়গা দখল করতে আর সেই জায়গাগুলোকে শাসন করতে ইংল্যান্ড থেকে দলে দলে আসতে শুরু করে কম বয়সী ইংরেজরা। তখন তাদের বয়স কম ছিল, শরীরে ছিল তরুণের রক্ত, অনেকেই তারা নিজেদের দেশে খুব ভালো ছিল না বা উন্নত জীবনযাপন করতে পারত না। কিন্তু যখন তারা নতুন দেশে আসে এবং এখানে ধনসম্পত্তি দেখে, তখন অনেকেরই মতিভ্রম হয়। নিজেদের চাহিদা মেটাতে এখানের অল্পবয়সী বিধবা মেয়েগুলোকে ধরে আনতে লাগলেন কলকাতার সোনাগাছিতে। বলা হয় খানিকটা এইভাবেই কলকাতা শহরে শুরু হয়েছে শরীরি ব্যবসা। তবে এই জায়গাটির নাম কি করে সোনাগাছি হলো? বলা হয় এই জায়গাটি যৌনপল্লীতে পরিণত হওয়ার আগে সানাউল্লাহ গাজী নামে এক সাধু বাবা বিখ্যাত ছিলেন এই এলাকায়। ওখান থেকে সোনাগাজী এবং তারপর থেকে সোনাগাছি নামটি পরিচিতি পায়। সেই সোনাউল্লাহ গাজী নামে সাধু বাবার মাজার এখনও ওই অঞ্চলে দেখা যায়। সোনাগাজীর মাজার পেরিয়ে এই এলাকার পরিধি ক্রমেই বেড়ে চলেছে। বর্তমানে চিত্তরঞ্জন এভিনিউ, শোভাবাজারের বিডন স্ট্রিটের ক্রসিং পর্যন্ত ছড়িয়ে পড়েছে এই এলাকা। এখানের ইতিহাসে বলা হয় এই জায়গাটির জমিদার ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, আর জমিদারের তত্ত্বাবধানেই এই জায়গাটি যৌনপল্লীর রূপ নিয়েছিল। সেই আমলে বিখ্যাত বাঙালিরা বাবু সম্প্রদায় ভুক্ত ছিল, আর বেশিরভাগ বাবুদের একাধিক উপপত্নী থাকাটা তখনকার সময় ছিল বাবু কালচার। সে সময় বাবুদের বারবণিতা বিলাস নাকি ছিল একেবারে রীতিমতো ব্যাপার, কিন্তু ঘরে পত্নীর সাথে তো আর উপপত্নীদের রাখা যায় না। সেই সমস্যার কথা মাথায় রেখে বাবু সম্প্রদায় তাদের উপপত্নীদের রাখার ব্যবস্থা করেন বর্তমানের সোনাগাছিতে। শুরুটা যেভাবেই হোক না কেন, বর্তমানে এই জায়গার পরিস্থিতি খুবই ভয়াবহ। ভারতে যৌন ব্যবসা আইনত নিষিদ্ধ হলেও কিছুদিন আগের এক হিসাব অনুযায়ী এখানে প্রায় 14,000 যৌনকর্মী কাজ করেন। প্রতি বছর প্রায় 1,000 জন মেয়ে এই ব্যবসায় নতুন করে যোগ দেন। সোনাগাছিতে কর্মরত যৌনকর্মীরা সকলেই যে অভাবের তাড়নায় বা অবস্থা চাপে পড়ে এই পেশাতে নামতে বাধ্য হন তা নয়, অনেকেই স্বেচ্ছায় আসেন এই পেশায়। আবার কাউকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এখানে এনে বেচে দেওয়া হয়। সেসব অপরাধের খোঁজ পুলিশি খাতায় পাওয়া যায় না। তবে একটি সমীক্ষা দেখা গেছে এক্সট্রা মানির জন্য বাইরে থেকে পড়তে আসা ছাত্রছাত্রীদের মধ্যে এই দুনিয়াতে আসার প্রবণতা দিন দিন বাড়ছে। তারা বাড়ির লোকজনকে না জানিয়ে এই পল্লীতে দিনের পর দিন নিজেদের শরীর বিক্রি করেন কিছু অর্থ উপার্জনের জন্য। তাই কিছুদিন আগে এখানকার কিছু ছবি বা ভিডিও ভাইরাল হওয়ায় কিছু মেয়ে আত্মহত্যা করেছিল। এখানকার কর্মীরা বেশিরভাগই তাদের পেশার জগতে পরিচিত হন ছদ্ম নামে। প্রতিদিন তাদের শরীর নিলামে ওঠে 300 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত এই দাম যায়। শুধুমাত্র বাঙালি নয়, সোনাগাছির যৌনকর্মীদের একটা বড় অংশ আসেন নেপাল, বাংলাদেশ, থাইল্যান্ড এবং মালয়েশিয়া থেকে। তবে রোজ রোজ নতুন নতুন ব্যক্তির সাথে সম্পর্ক করায় এখানকার কর্মীদের শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধে। তাই বিগত বেশ কয়েক বছর ধরে কিছু স্বেচ্ছাসেবক কমিটি সোনাগাছির কর্মীদের স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা ছড়াতে শুরু করেছেন। সোনাগাছি প্রজেক্ট প্রকল্পের অংশ হিসাবে 1992 সালে
দুর্বার মহিলা সমন্বয় সমিতি নামে একটি সংগঠন গড়ে ওঠে যৌনকর্মীদের স্বার্থ রক্ষার লক্ষ্য নিয়ে। বর্তমানে সংগঠনের সদস্য সংখ্যা প্রায় 65,000। শোনা গেছে প্রকল্পসহ পশ্চিমবঙ্গের প্রায় 65,000 যৌনকর্মী ও তাদের সন্তানদের নিয়ে বিভিন্ন প্রকল্প পরিচালনা করে থাকে। এই সংস্থা যৌনকর্মীদের অধিকার স্বীকৃতি ও যৌন ব্যবসাকে বৈধকরণের দাবি জানিয়ে থাকে। শোনা গেছে বসবাসরত শিশুদের নিয়ে জানা ব্রিক্সি ও রফ কফনান তৈরি করেন ডকুমেন্টারি বন্ড ইন্টু ব্রোথেলস ক্যালকাটাস রেড লাইট কিডস। ফিল্মটি সেরা ডকুমেন্টারি হিসাবে 2004 সালে অস্কার জিতেছিল। বন্ধুরা, এই ছিল কলকাতার পতিতালয় সোনাগাছের একটি সংক্ষিপ্ত ইতিহাস। কেমন লাগলো ভিডিওটি আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আমাকে ফেসবুকে ফলো করুন ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে। দেখা হবে পরে ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।